বন্যা দুর্গতদের জন্য ত্রাণ। সম্প্রতি মেঘ বিস্ফোরণের জেরে সিকিম ও কালিম্পংকের একাংশ ভয়ানকভাবে বিপর্যস্ত। পূজোর মুখে সেই সব দুর্গত মানুষদের পাশে দাঁড়াচ্ছেন অনেকে। রবিবার লাভার কাছে তারখোলা ত্রাণ শিবিরে কম্বল, শুকনো খাবার, রান্নার বাসন, বালতি, স্যানিটারি প্যাড, বেডশিট, কিছু গরম জামা কাপড় প্রদান করে ইন্টারন্যাশনাল কাউন্সিল অফ হিউম্যান অ্যান্ড ফান্ডামেন্টাল রাইটস সংগঠনের তরফের সম্পাদক পিন্টু ভৌমিক, কনভেনার বিষ্ণুপদ বিশ্বাস সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন সেই মানবিক কাজে। এখানে শেল্টারে যারা আছেন, বিশেষ করে মহিলারা, তাদের হাতে আমরা তাদের প্রয়োজনীয় কিছু জিনিসপত্র আমরা এখানে তুলে দিলাম। সাথে আমরা কিছু শুকনো খাবার, ব্ল্যাঙ্কেট, কিছু কাপড় এবং কিছু প্রয়োজনীয় সামগ্রী মহিলাদের, এগুলো আমরা নিয়ে এসেছি। যারা শেল্টারে আছেন তাদেরকে আমরা দিয়ে গেলাম, বাকিটা ওনারা ওনাদের মতন করে ইন্টেরিয়ারে ডিস্ট্রিবিউট করবেন। আজকে আমি সবাইকেই একটা অনুরোধ করব যে যারা এখানে আসছেন চাল ডাল তেল নুন নিয়ে আসুন, কিন্তু পাশাপাশি আমাদের মা বোনদের স্বাস্থ্যর দিক চিন্তাভাবনা করে অন্তত কিছু স্যানিটারি ন্যাপকিন এখানে এনে মা বোনদের হাতে তুলে দিন, যেন তারা সুস্থভাবে থাকতে পারে। কারণ মা বোনদের স্বাস্থ্য সুরক্ষিত, সমাজ সুরক্ষিত। ধন্যবাদ। আমি পিন্টু ভৌমিক, ইন্টারন্যাশনাল কাউন্সিল ফর হিউম্যান অ্যান্ড ফান্ডামেন্টাল রাইটস এর দার্জিলিং ডিস্ট্রিক্ট সেক্টর। আমরা বেশ কয়েকদিন ধরে এখানে আসার চিন্তা করছিলাম, কিন্তু যোগাযোগ ব্যবস্থা এতটা খারাপ যে আমরা হয়ে উঠতে পারেনি আমাদের আশা। আজকে আমরা এখানে এসেছি, এখানে যারা এই বন্যা প্লাবিত তারা কিছু শেল্টারে আছেন এবং কিছু একদম ইন্টেরিয়ারে আছেন, এবং ইন্টেরিয়ারে যারা আছেন তাদেরকেই আমাদের সামগ্রী পৌঁছে দেওয়ার মতন আমাদের সাথে সামর্থ্য হয়ে উঠল না, যোগাযোগ ব্যবস্থা এতটাই খারাপ। সেদিকে তাকিয়ে আমরা এখানকার একটা এনজিওর হাতে কিছু জিনিস উঠিয়ে দিয়ে যাচ্ছি, এবং এখানে শেল্টারে যারা আছেন, বিশেষ করে মহিলারা, তাদের হাতে আমরা তাদের প্রয়োজনীয় কিছু জিনিসপত্র আমরা এখানে তুলে দিলাম।